সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। গরম জল ভর্তি ডাবায় পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক শিশুকন্যার। ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ শনিবার বিকেলে পূর্ব বর্ধমানের অন্তর্গত জামালপুর এলাকায়। জানা গেছে মৃত ওই শিশুকন্যার নাম আশিফা খাতুন, বয়স আনুমানিক 4। পাড়ার অন্যান্য বাচ্চাদের সাথে খেলতে খেলতে পাশে থাকা হঠাৎই ধানের ডাবা, যেটিতে গরম জল রাখা ছিল, তার মধ্যে সে পড়ে যায়। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে গতকালই সন্ধ্যায় ভর্তি করেন। চিকিৎসাও চলছিল, কিন্তু আজ সকাল 7টা নাগাদ হঠাৎই তার মৃত্যু হয়। পরিবারের লোকজন শোকে ভেঙে পড়লেন। দেখুন বিস্তারিত। বাচ্চাটা আমার ছোটবেলায় ধানের ডাবায় পড়ে গিয়েছিল গরম জলের মধ্যে। আমি এসে আরামবাগ হাসপাতালে ভর্তি করেছিলাম, মানে গতকাল 12 তারিখে 7টা নাগাদ হবে ভর্তি করেছিলাম। সন্ধ্যে 7টায় ভর্তি করেছিলাম। বাচ্চা আমার খুব ভালো ছিল, আজ ছিল, কিন্তু আজ 6টার সময় বাচ্চা আমার সাথে কথা বলেছে। 6টার সময় কথা বলে আমাকে বলছে, আব্বু তুমি বাইরে কেন ঘুরছো, আমার কাছে এসো। আমি কিন্তু গেটে ঢুকার বহু চেষ্টা করেছি, আমাকে গেটে ঢুকতে দেওয়া হয়নি কিছুতেই। তারপরেই কিছুক্ষণ পরেই মানে ফোনটা আসছে যে বাচ্চার নড়ছেও না, চড়ছেও না, কোনো কথাই বলছে না। মানে আমি ওইখান থেকে বাস রাস্তা পর্যন্ত আসতে পারিনি, মোটর মাথা পর্যন্ত, মানে 3-4 মিনিটের ব্যাপার। তার মধ্যে বাচ্চাটা কী করে এরকম হয়ে গেল আমি নিজেই বুঝতে পারছি না। এটা আমার মনে হচ্ছে ওই মেডিসিনটা, যে 3টে ইঞ্জেকশন যে পুশ করেছে, ওটি মনে হচ্ছে বাচ্চাটা আমার হাঁটফেল করে মারা গেল মনে হচ্ছে। ডাবাটা কত বড় ছিল? হ্যাঁ, ডাবাটা, যে ধানের ডাবাটা বলছি, কত বড়? হ্যাঁ, ডাবাটা ওটা মানে দুমনে ঠিক আছে, আমি মানে একটা আনুমানিক বলছি, মানে দুমন ধানের ডাবা ছিল ওটা। কজন খেলছিল যখন ইয়ে হয়? ওখানটা খেলছিল, হ্যাঁ, 4-5 জন ছিল বাচ্চা, 4-5 জন বাচ্চা ছিল। আপনাদের বাড়ি কোথায় দাদা? ওমরপুর। কোন থানা এটা? এটা জামালপুর থানা, কোর্স জামালপুর, জেলা বর্ধমান, পূর্ব বর্ধমান। মানে আজকে সকাল পর্যন্ত ভালো ছিল? আজ সকাল 6টা পর্যন্ত আমার ভালো ছিল, আমার বাচ্চার সাথে কথা হয়েছে, আমার খুব ভালো হয়েছে কথা। তারপরেই বললো এই মাত্র ইঞ্জেকশন দিয়ে গেছে। আমি কথা বলে মানে আমি চা খাবো বলে এই মোড় মাথায় আসছিলাম, মোড় মাথায় আসতে মানে হাফ রাস্তা পর্যন্ত এসেছি, তখনই বলছে নাকি বাচ্চা আর কোথাও বলছে না, নড়ছেও না, চড়ছেও না। কী নাম? আমি কিছু ভাবতে পারছি না। এটা কী নাম আপনার মেয়ের? আমার মেয়ের নাম আশিফা খাতুন। কত বয়স হবে দাদা? আমার মেয়ে 4 বছর মানে কোর্স করেছে। তা এই যাতে না আরও অন্য কোনো বাচ্চার সাথে এরকম হয়, আর যেন রিকোয়েস্ট করলে অন্তত যেন বাচ্চার ব্যাপারে যেন গার্জেনকে ছাড়তে দেওয়া হয়ে গেছে। আজ থাকলে তো আমি বাচ্চার সাথে কথাও বলতে পারতাম, একবার যদি আমাকে ঢুকতে দিত। এই সিস্টেম আমাকে খুব খারাপ লাগে। এরকম ঘটনা আপনাদের গ্রামে আর ঘটেছিল নাকি এরকম কখনো? না না, এই আমার মেয়ে দিয়ে প্রথম হলো। কটা মেয়ে আপনার দাদা? আমার 2টো মেয়ে। আপনার নাম দাদা? আমার নাম আব্বাসউদ্দিন মল্লিক। ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে। চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, কালীপুর রেলব্রিজের কাছে। ভুলে যান অনলাইন, এবার আপনার হাতের নাগালে সব মার্কেটে এসে গেল আমেদাবাদের বিখ্যাত 9-4 ব্র্যান্ডের কটন প্যান্ট ও অ্যাবিট শার্ট। ন্যায্য দাম, গুণগত মান, একবার কিনেই তো দেখুন। আজই খোঁজ করুন আপনার নিকটবর্তী বাজারে ম্যানুফ্যাকচারার এস অর্চনা গার্মেন্টস। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর,
এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।